আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। কেন্দ্রের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মা, এমনই অভিযোগ কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের। তার দাবি, কেন্দ্রের কাছ থেকে ক্রেডিট লিঙ্কড সরকারি সাহায্য অথবা বর্তুকি নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি। এই অভিযোগ ঘিরেই এখন সরগরম অসমের রাজনীতি। সোশ্যাল মিডিয়াতে গৌরব গগৈ দাবি করেন, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই সংসদে এই বর্তুকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। কেন্দ্রের কাছ থেকে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য 10 কোটি টাকা সাহায্য পেয়েছেন রিনিকি বুইয়া শর্মা। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, কেন্দ্রের কাছে তার স্ত্রী সংস্থা কোনো আর্থিক সাহায্য পায়নি। বিজেপির রাজনীতিবিদদের পরিবারের নিজের কোম্পানি চালানোর অধিকার আছে। যদি তারা সরকারি বর্তুকি পাওয়ার যোগ্য হন তাহলে তারা সেটা পেতেও পারে, কিন্তু এই ক্ষেত্রে তার স্ত্রী কোনো সাবসিডি পাননি। কংগ্রেসের সাংসদদের টুইট শেয়ার করেই অসমের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি কেউ এই অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমি যে কোনো শাস্তি গ্রহণ করতে রাজি, এমনকি আমি রাজনীতি থেকেও সন্ন্যাস নেব। একই সঙ্গে এই অভিযোগ করার জন্য গৌরব গগৈর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বন্দুক দেখিয়ে হার্ডওয়্যার দোকানে লুটপাট চালালো দুষ্কৃতীরা। গতকাল রাত 9টা নাগাদ সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর এলাকার 306 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা লস্কর হার্ডওয়্যার দোকানে দুষ্কৃতীরা লুটপাট চালায়। দুই যুবক বন্দুক হাতে নিয়ে দোকানে ঢুকে হামলা চালায় দোকান মালিক জিনুক লস্করের ওপর। তাকে প্রথমে ক্যাশ কাউন্টার থেকে টেনে হেঁচড়ে বের করে একজনে, অপরজন তার ক্যাশ বাক্স খুলে প্রায় 40,000 টাকা হাতিয়ে নেয়। দস্তাদস্তি ও সামগ্রী পরার শব্দ শুনে দোকানের পেছনে থাকা তার ঘর থেকে ছোট ভাই সহ অন্যরা বেরিয়ে এলে দুই যুবক দৌড়ে স্থান ত্যাগ করেন এবং অল্প দূরে রাখা ইকোস্পোর্ট গাড়িতে উঠে পালান। জিনুক লস্কর তার বাইকে জানান, দুই যুবককে চিনতে না পারলেও দুষ্কৃতীরা বাঙালি লোক ছিল না। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। এরপর জিনুকর পরিবারের লোকরা পুলিশে খবর দিলে রাঙ্গিরহারি পুলিশ ফাঁড়ি অফিসার মীনাক্ষী নাথ দলবল নিয়ে ছুটে আসেন। তিনি জিনুককে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেন। গোপন খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে আবারও বড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বদরপুরের খাদিমান এলাকায় হানা দিয়ে একটি বিলাসী বাহন আটক করে তল্লাশি চালিয়ে 20টি প্যাকেটে মোট 40,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এতে জড়িত দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো হবে বলে জানা যায়। বৈরবী গৌহাটি যাত্রীবাহী ট্রেন পূজার আগেই চালু করা। বৈরবী শিলচর আরও একজোড়া যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করা এবং বর্তমান যাত্রীবাহী ট্রেনে বগির সংখ্যা বৃদ্ধি করা, আগরতলা করিমগঞ্জ ড্যাম ট্রেন হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারিত করা, যুদ্ধকালীন তৎপরতায় বৈরবী সাইরেং ব্রডগেজ রেল প্রকল্পের কাজ সম্পন্ন করাসহ রেল পরিষেবার সার্বিক উন্নয়নের দাবিতে হাইলাকান্দি শহরে বিক্ষোভ প্রদর্শন করা হল। বৃহস্পতিবার হাইলাকান্দি শহরে বাসা শহীদ স্মারকস্থলের সামনে ধর্না, বিক্ষোভ ও প্রতিবাদী সভা শেষে জেলা আয়ুক্তের মারফতে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। দাবির স্বপক্ষে স্লোগানে স্লোগানে সবার স্থল মুখরিত হয়ে ওঠে। বেলা 1টা পর্যন্ত এই ধর্ণা ও বিক্ষোভ চলতে থাকে। ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে হাইলাকান্দি অন্যতম। এর সার্বিক বিকাশের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য, বিশেষ করে রেল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে
হাইলাকান্দি জেলার রেল যাত্রী পরিষেবা অত্যন্ত অনুন্নত, বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষের চরম উদাসীনতা এবং অবহেলার শিকার হাইলাকান্দিবাসী জনগণ। শত বর্ষ প্রাচীন হাইলাকান্দি রেলপথের যাত্রী পরিষেবার মানের উন্নয়নের পরিবর্তে অবনমন ঘটেছে। জেলার প্রতিনিধি বিধায়করা এ ব্যাপারে চরম উদাসীন, ফলে যাত্রী দুর্ভোগ ক্রমশই বাড়ছে। বটদ্রবায় উচ্ছেদ অভিযান চালানো জমিতে আবার আগ্রাসনের অভিযোগ উঠেছে। বেদখলকারীরা রাতের মধ্যেই সাজিয়ে তুলছে গড়বাড়ি, এমনটাই খবর। জানা গিয়েছে বটদ্রবায় বরহিসা হিসাবে উচ্ছেদের জমি পুনরায় জবরদখল হচ্ছে, চলছে গড় নির্মাণ। অথচ নোয়াগাঁও প্রশাসন এ ব্যাপারে কুম্ভকর্ণের গুমে রয়েছে বলে অভিযোগ। প্রশাসনের বুলডোজারে যে জবরদখলকারীদের উচ্ছেদ করেছিল, বেআইনিভাবে তারা আবার গড় তৈরি করেছে। প্রসঙ্গত 2022 সালের 19 ডিসেম্বর নোয়াগাঁও জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করেছিল বটদ্রবায়। দখলমুক্ত করা হয়েছিল মোট 985 বিঘা সরকারি জমি। তবে এরপর আর কোনো খবরই রাখেনি প্রশাসন। অভিযোগ অভিযান শেষের পর এই জমিতে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ নেয়নি প্রশাসন, যার জন্য সুযোগ পেয়ে গিয়েছে অবৈধ দখলদাররা। আবার উচ্ছেদের দাবি উঠেছে। শনির দশা যেন কাটছেই না করিমগঞ্জের গোল্ড ডিজিটাল সিনেমা হলে। গোটা দেশের সঙ্গে জওয়ান জোরে সীমান্ত শহর করিমগঞ্জ যখন কাবু, তখন সিনেমা হলে সিনেমা প্রদর্শনের সময় একের পর এক যান্ত্রিক বিচ্যুতির ঘটনা ঘটেই চলেছে। বলিউডের বক্স অফিস কাঁপিয়ে কিং খান বাদশাহ অভিনীত জওয়ান মুভি দেখতে দেশের প্রান্তিক শহরে প্রতিদিনই উৎসুক জনতার ভিড় জমছে। কিন্তু টিকিট ক্রয় করে বড় পর্দায় মুভি দেখতে এসে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে দর্শকদের। যান্ত্রিক গোলযোগের দরুন প্রায় প্রতিদিনই অসঙ্গতি দেখা দেয় করিমগঞ্জ গোল্ড সিনেমা হলে। মুভি চলাকালীন বিসঙ্গতি ধরা পড়লে প্রায় সময় আধ ঘন্টা বন্ধ রাখা হয় প্রদর্শন। বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে দর্শকদের মধ্যে এক উত্তেজনা ছড়ায়। নগদ টাকা দিয়ে টিকিট ক্রয় করে সিনেমা দেখতে এসে হঠাৎ করে বন্ধ করে দিলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দর্শকদের মধ্যে। জানা গিয়েছে বুধবার রাতে হলভর্তি দর্শক থাকাকালীন নির্ধারিত সময়ে শুরু হয় জওয়ান, কিন্তু সেই আগের মতো কিছু সময় যেতে না যেতেই যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বন্ধ হয়ে পড়ে মুভি প্রদর্শন। সঙ্গে সঙ্গে অবশ্য কর্তৃপক্ষের তরফ থেকে দর্শকদের কাছে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়, কিন্তু দীর্ঘক্ষণ পরও সমস্যার সমাধান না হলে দর্শকদের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। একাংশ দর্শক রাগে অগ্নিশর্মা হয়ে হলের পর্দায় জলের বোতল, খাবারের প্যাকেট ছুঁড়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দেন অনেকেই। এমনকি টিকিটের মূল্য ফেরত নিতে চাইলে কাউন্টার ছেড়ে গা ডাকা দেন টিকিট মাস্টার। এরপর প্রতিবাদী দর্শক এক হয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেন। বিরোধীদের আপত্তি সত্ত্বেও বৃহস্পতিবার বিধানসভায় পাশ হয়ে গেল পঞ্চায়েত সংশোধনী আইন, ফলে আগামীতে রাজ্যে নতুন নিয়মে পঞ্চায়েত বুথ আয়োজনের রাস্তা প্রশস্ত হয়ে গেল। নতুন নিয়মে একেবারে ওয়ার্ড সদস্য থেকে শুরু করে সভাপতি পর্যন্ত প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। একই সঙ্গে এখন থেকে সভাপতির নির্বাচন করবেন নির্বাচিত ওয়ার্ড সদস্যরা, আগে সভাপতি পদে নির্বাচন হতো। এই আইন নিয়ে বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের বিধায়ক রকিবুল হোসেন এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা সদনে বিধায়ক হিসাবে পঞ্চায়েতের শিক্ষাগত যোগ্যতা স্থির করে দিচ্ছি, অথচ আমাদের মতো বিধায়ক অথবা সাংসদ হতে হলে বকলম হলেই চলে, টিপ সহি দিয়ে কাজ চালানোর যোগ্যতা থাকলেই হয়। অদ্ভুত এক আইন সংশোধন করতে যাচ্ছি আমরা। নতুন আইনে দলীয় প্রতীকে নির্বাচন লড়তে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, এমনকি ব্যালট পেপারের বদলে ইভিএম দিয়ে ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাস্থার ক্ষেত্রেও নতুন নিয়ম জারি করা হয়েছে। অসমের বৃক্ষ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে কাছাড় জেলার ফরেস্ট ডিভিশনের অধীনে মোট 4 লক্ষ গাছের চারা রোপণের সংকল্প নিয়েছে। এ নিয়ে কাছাড়ের ডিএফও বিজয় পালবে সাংবাদিকদের জানান।
মুখ্যমন্ত্রীর 1 কোটি বাণিজ্যিক বৃক্ষ রোপণ অভিযানের অঙ্গ হিসাবে কাছাড় জেলায় মোট 126টি জিপি অফিসে গাছের চারা বিতরণ করা হয়েছে। জিপি অফিস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্কুল কলেজে গাছের চারা লাগানো চলছে।